আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, আর এসসি ময়মনসিংহ এর ব্রহ্মপুত্র নদীর পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কোর্ট ভবনের 10 তলা এসেছি। এখানে বারান্দায় দাঁড়িয়ে আমি দেখছি এর সামনে যে গাছপালা আছে এবং নদীর মনোরম দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে, সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি এসেছিলাম একটি ওই ডকুমেন্ট নিতে, যেটা হলো এফিডেভিট, তো এখানে একটু সময় লাগবে, তো এই জন্য এই সময়টা কাটানোর জন্য আমি বারান্দায় এসে দাঁড়িয়েছি। তো ভালোই হলো, আমার দেখে এই দৃশ্য দেখে ভালোই লাগছে। এখানে ওই যে নদীতে নৌকা দেখা যাচ্ছে, ছোট ছোট ডিঙ্গি নৌকা পারে বাঁধা আছে, মাঝখান দিয়ে নৌকা যাচ্ছে, কাজেই আর ওই দিগন্তে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার, যেখানে গারো পাহাড়। যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে আরো সুন্দর দেখা যেত, পাহাড়টা দেখা যেত, এখন পাহাড়টা দেখা যাচ্ছে না। যদিও আমি মেডিকেলে যখন পড়তাম তখন চারতলা ভবনের দাঁড়িয়ে, চারতলা ভবনের ছাদে দাঁড়িয়ে আমি ওই গারো পাহাড় দেখতাম। তো এখানে দাঁড়িয়ে দেখা যাবে সকালে যখন আকাশ পরিষ্কার থাকে তখন। এই যে কৃষ্ণচূড়া গাছের উপর থেকে কেমন দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে কৃষ্ণচূড়া গাছ। এই দৃশ্য কিন্তু আমরা সাধারণত দেখতে পারি না, এখান থেকে দেখা যাচ্ছে। আমার সাথে অ্যাডভোকেট আরিফ সাহেব আছে, উনি তো এখানে থাকেন, ওই জন্য বেশি চিনে। আচ্ছা আরিফ সাহেব, এই যে দেখা যাচ্ছে এই যে এইদিকে একটা লাইন গেছে, আবার এইদিকে গেছে, যে এইদিকে যে লাইনটা গেছে ওই যে এটা এটা কোন দিকে গেছে? সার্কিট হাউস। ওটা গেছে সার্কিট হাউস। আচ্ছা এইটা গেছে সার্কিট হাউসের দিকে, আর এইদিকে যেটা গেছে টাউন হলের দিকে। তাহলে আমরা যে এই যে গাছের ভিতরে ভিতরে ওই যে লাল লাল বিল্ডিং দেখতেছি, ওইগুলি কি বিল্ডিং? কোর্ট ভবন। ওইটা কোর্ট ভবন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাকে কি বলা হয়? এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। ও, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টটা হলো 10 তলায়। আর এই যে নদীর ওই পারে যে সবুজ বন দেখতেছি, এটা কি বন না এমনি কোনো বাড়ি ঘরের উপরে গাছপালা? চর এলাকা, এখানে বিভিন্ন রকম গাছপালা আছে, পাশাপাশি বাড়ি ঘর আছে। ও, এটা চর এলাকা, নতুন চর নাকি মাটি উঠাইত হয়েছে না এমনি ছিল? না এমনিতে চর। ও, চর উঠছে, চর জায়গা উঠছে, এখানে একটা উঁচু জায়গা হয়েছে, এখানে বনায়ন করা হচ্ছে। আর আমরা যে দূরে দেখতেছি এটা কি ওই পাশে কি ইন্ডিয়া হবে নাকি বাংলাদেশি হবে? না, এটা ইন্ডিয়ার বর্ডার। ইন্ডিয়ান বর্ডার দেখা যাচ্ছে, গারো পাহাড়ের, গারো পাহাড়ের এরিয়া দেখা যাচ্ছে। আর ওই যে একটা পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে, ওইটা কোন জায়গায় হয়েছে? আর এই যে লম্বা লম্বা বিল্ডিং গুলো দেখা যাচ্ছে উঁচু, এইগুলো কোন এলাকা? এই এলাকাটা কাচিঝুলি এলাকা। কাচিঝুলি এলাকা। এক কথায় এই যে আমরা যে সামনে যা দেখতেছি এটা, এই এলাকাটা কি এলাকা বলা হয়? এখান থেকে যেটা এটা এটা হলো কাচারি, কাচারি পয়েন্ট, জিরো পয়েন্ট, কাচারি জিরো পয়েন্ট। একটা জিরো লেখা আছে না কোথায় যেন? এই সামনে, এই যে সামনে এইখানের গাছ স্ট্যান্ড সামনেই একটা জিরো আছে, ওটা কি বলা হয়? জিরো পয়েন্ট। আমরা যেমন ঢাকার জন্য একটা জিরো পয়েন্ট আছে গুলিস্তানে, ময়মনসিংহ জিরো পয়েন্টটা হলো এই কাছারি। এখান থেকে হিসাব করা হয় দূরত্বটা মূলত। সবুজ গাছগাছটা উপর থেকে বেশ ভালোই লাগছে, দেখেন ওই সবুজের ভিতরে ভিতরে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। আমি এরকম কোনো জায়গায় গিয়ে যদি কোনো সময় দেখি যে আমাকে বোরিং লাগছে, তখন আমি বাইরের দৃশ্য দেখতে থাকি, বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য। তা আজকে ওই ডকুমেন্টটা পেতে কিছুক্ষণ আমার সময় আমাকে অপেক্ষা করতে হবে। এই সময়টা আমি এই ব্রহ্মপুত্র নদী এবং তার আশেপাশের যে সবুজ বন এবং দিগন্ত দেখে আমি
সময়টা আমার ভালোই যাচ্ছে। ভালোই হলো যে আমি নিজেও দেখলাম, আর আপনারা যারা আমার মতো এরকম প্রকৃতি পছন্দ করেন তাদেরকেও আমি দেখাতে পারলাম। বিশেষ করে আমার তো এই সময় নেই যে এইখানে নদীর পাড়ে এসে দাঁড়াতে, ভালোই হলো আপনাদের দেখে। ধন্যবাদ।